বাক্সাৰ হালবাৰীত মছজিদৰ ভিতৰত দুষ্কৃতিকাৰীয়ে জ্বলাই দিলে ধৰ্মগ্ৰন্থ। হালবাৰী কালপানী আঞ্চলিক মছজিদত থকা 14খনকৈ ধৰ্মগ্ৰন্থ জ্বলাই দিলে দুষ্কৃতিকাৰীয়ে। এই ঘটনাৰ পিছতে দল সংগঠন আৰু ৰাইজৰ প্ৰতিবাদ। পথ অৱৰোধ কৰি ৰাইজে সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ। যিসকলে যি দুর্বৃত্তসকলে এইবিলাক জ্বলাই ধর্মীয় অনুষ্ঠানের উপর বা আমার ধর্মের উপর আঘাত আনিছে, এই ঘটনাক আমি অতিকৈ দুঃখ পাইছো। আমি ভাষাৰে প্রকাশ কৰিব পৰা নাই, লগতে আমি গৰিহণা দিছো আৰু আমি বাক্সা জেলার প্রশাসনক আমি দাবি জনাইছো যে এই ঘটনা যি দুষ্কৃতিকারী কৰিছে, এই দুষ্কৃতিকারীক 24 ঘণ্টার ভিতৰত করাইত্ব করি পেলে দৃষ্টান্তমূলক শাস্তি দিবার কারণে আমি দাবি জানাইছো। লগতে এই ঘটনার আলম লৈ যাতে বিটিসির কোনো বিটিসি তাতে অসমত কত যায় কোনো ঠাইতে যাতে সাম্প্রদায়িক সংঘর্ষের পরিবেশ সৃষ্টি না হয় তার কারণে আমি প্রশাসনক দৃষ্টি রাখার কারণে অনুরোধ জানাইছো। আমি জেলা প্রশাসনের আসলে আমি দাবি জানাইছো 24 ঘণ্টার ভিতর যাতে যোনে নহক, হিন্দু মুসলিম যোনে নহক, দুষ্কৃতিকারী গতি দুষ্কৃতিকারী অনতিপ্রমে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ার ব্যবস্থা গ্রহণ করবলে। আর ইফালে ঘটনাস্থলীত আরক্ষী অধীক্ষক উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। শীঘ্রে দুষ্কৃতিকারী করায়ত্ত করার আশ্বাস প্রদান করলে আরক্ষী অধীক্ষকে। यहाँ पे जो पुलिस है वो पब्लिक के लिए काम करती है। जब तक हम है यहाँ पे किसी को डरने का जरूरत नहीं है, कोई यहाँ पे खराब काम कभी भी नहीं हो पाएगा। मैं किसी जाति धर्म को रिप्रेजेंट नहीं करता हूँ, मैं संविधान को रिप्रेजेंट करता हूँ जो सभी को करता है। গৰিহণা বিটিসি প্রধান হাগ্রামা মহিলারীর একাংশ সুবিধাবাদী লোকে নির্বাচনী নির্বাচনের পূর্বে সাম্প্রদায়িক বিষবাষ্প বিয়পার অভিযোগ হাগ্রামা মহিলারীর। আৰু এই সমগ্র ঘটনা গৰিহণা দিছে বিটিসি প্রধান হাগ্রামা মহিলারীর একাংশ সুবিধাবাদী লোকে নির্বাচনের পূর্বে সাম্প্রদায়িক বিষবাষ্প বিয়পার অভিযোগ উত্থাপন করেছে হাগ্রামা মহিলারীয়ে। কালি ৰাতি যিটো হৈ গ'ল ইয়াত কালপানী বাজাৰত আমাৰ মুছলিম সমাজৰ যিটো মছজিদৰ যিটো কোৰাণ সেইটো চব জ্বলাই দিছে। মই নিজে চাইছোঁ আৰু সেইটো খুব দুৰ্ভাগ্যজনক। মুঠতে কোনোবা চাৰ্কেলে মুঠতে বিটিচি অঞ্চলত গণ্ডগোল কৰিবৰ কাৰণে বহুত চেষ্টা চলাই আছে। আপোনাৰ নিৰ্বাচন আহি আছে এপ্ৰিল মাহত, যাতে বিটিচিত গণ্ডগোল কৰিব পাৰে বড়ো বা আদিবাসীর লগত, বড়ো বা মুসলিমের লগত কেনে কি হয় গণ্ডগোল করব পারে তার কারণে বহুত অহরহর চেষ্টা চলাই আছে। এটা মই আজি চেম্বারের লগত মিটিং আছে 5টা বজাত। 5টা বজাত মই দাবি জানাম যে এইবিলাকৰ ওপৰত ভাল তদন্ত হব লাগে, CBI হব লাগে বা জুডিশিয়াল ইনকোয়ারি হব লাগে।